আমি আর হচ্ছে রোহান, হ্যাঁ ক্যালকুলেট করে দেখলাম আমাদের 3.5 নিয়ে বের হইতে গেলে পরের সেমিস্টার গুলোতে 4.83 করে লাগবে। কালকে আমরা তোদের ভালো রেজাল্ট উদযাপন করে রাত্রেবেলা খিচুড়ি খাইছি সবাই মিলে, বুঝছো? আমার তো দেশ নাই, তোরা নিজেরাই খাই, আমরা তোদেরটা সেলিব্রেট করছি। এখানে আবার বাইরে টাকা দিবে না তো? না না, ওটা তো হচ্ছে আমাদেরই এরিয়া। তো ব্যাপারটা হইতেছে সাদি, আমরা কি বলবো নাকি বলবো না বলো না? থাক, এটা বলার দরকার নেই। আমরা হচ্ছে, হ্যাঁ ওই সব না, আমরা হচ্ছে যে এখন ক্যাম্পাসে আছি। রাত কত বাজে? রাত বাজে 1:47। 1:47, তো একটু পরে হচ্ছে আমরা খিচুড়ি খাইতে যাব। সাদি চল, কোথায় যাব? আলমিজান, আলমিজান চাংখারপুল, লেটস গো। সাদির অনেক পছন্দের একটা খাবার, বিশেষ করে বিশেষ সময়ের পরে। যাক, আমরা এখন খাওয়া দাওয়া, এখন তুই কি একটা একটা রিভিউ টিভিউ দিবি? তুই তো জানোসই টেস্ট কেমন। রিভিউ আজকে একটু খেয়ে দেখি। আচ্ছা, আজকে একটু খেয়ে দেখ। স্বাদ একদম আগের মতো, জোস জোস। এই যে আমরা হচ্ছে খিচুড়ি খাওয়া শেষ করে এখন আবার ক্যাম্পাসে চলে আসছি। ক্যাম্পাসে এখন হচ্ছে আমরা আছি সোহরাওয়ার্দী উদ্যানে। আমি কিন্তু হলে থাকি না, আমি বাহিরেই থাকি, কিন্তু আমি মোটামুটি হলের যে এক্সপিরিয়েন্সগুলো আমি হলে থাকলে নিতাম, আমার সব মোটামুটি নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো সাদি তুমি এখানে আসো। এখন হচ্ছে তোর কাছে কি মনে হয় রাতের ক্যাম্পাস কি নিরাপদ? রাতের ক্যাম্পাস অবশ্যই নিরাপদ, কিন্তু কথা হচ্ছে যে বুঝতে হবে অনিরাপদ সব জায়গায়, কিন্তু কম বেশি সব জায়গাতেই নিরাপত্তা সমস্যা আছে, কিন্তু নিজের সেফটি নিজের কাছে রাখলে ক্যাম্পাস ঢাকার অন্যান্য জায়গা থেকে নিরাপদ। বহিরাগতদের জন্য জায়গাটা কেমন? বহিরাগতদের জন্য জায়গাটা খুবই বিপজ্জনক, কারণ তারা বহিরাগত। এখন আমরা উদ্যানে কিছুক্ষণ আড্ডা দিব, তারপরে আবার আমরা যাবো হচ্ছে মুক্ত মঞ্চে। ও, মুক্ত মঞ্চে যাচ্ছি না? কত বাজে সময়টা তো দেখতে হবে। ও সাদে, এখানে যে একদিন তো আসছিলাম এটা একটু বলি। একদিন আমরা এই মুক্ত মঞ্চে আসছি, তখন মনে হয় কত বাজে? সাড়ে চারটা বাজে। তখন এখানে দেখি যে মানে একদল মানুষ গান বাজনা করতেছিল একদম মঞ্চের মাঝখানে, আমরা আবার হচ্ছে এই সিঁড়িতে বসে এনজয় করতেছিলাম, ভালোই লাগতেছিল, তাই না? এখন আমরা সাদি লাহিকে বিদায় জানাচ্ছি। সাদি অনেক ভাল লাগলো, আমি আল্লাহ ভরসা। ওকে, তুই তাহলে যাও, তাহলে ক্লাস করবে সাদিকে বিদায় দিচ্ছি। 3:30-4 মতো বাজা, তো অনেকে হচ্ছে পিছনে মজা করতেছে। যদি বলেন ঢাকা ইউনিভার্সিটির রাতের ক্যাম্পাস কতটা নিরাপদ, আমি বলবো নিরাপদ, কারণ আমি এখনো কোনো ধরনের হ্যাসেল ফেস করি নাই। এর কারণ হয়তো আমার অনেক ফ্রেন্ড আছে হলে, এই কারণে। বাট নর্মালি দেখিও না, কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে যাওয়া ঠিক না রাতের বেলায়, বাট নিরাপদ, মোটামুটি নিরাপদ, হাঁটাচলা করতে পারবো না। এই যে আমি একা ঘুরতেছি, এখন 3:30-3:30 বাজে। হ্যাঁ, এই যে আপনারা আরেকটু দেখলে দেখবেন পুলিশের গাড়ি টহল দিতেছে, ওই যে চলে গেল। হ্যাঁ, ওই যে চলে গেল। তো সেই দিক দিয়ে চিন্তা করলে মোটামুটি নিরাপদ। আর যদি কোনো সমস্যা হয় তো আপনারা এখানকার স্টুডেন্টদেরই সাপোর্ট পাবেন বলে আমার বিশ্বাস, ঠিক আছে? যদি আপনি কোনো অকারেন্স না করে থাকেন তাহলে হচ্ছে যে আপনার কিছু হবে না ইনশাল্লাহ। বাট ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাওয়া ঠিক হবে না, মানুষ যেখানে আছে সেই জায়গাগুলোতে যাওয়া ঠিক হবে। এখন আমি হচ্ছে জহু হলের দিকে যাচ্ছি, আর দেখা হবে সকালে, কারণ আমি এখন একটু ঘুমাবো আর ফোন একটু চার্জ দিব। সো বাই। এখন আমি হচ্ছে জহু হলের গেস্ট রুমে
শুয়ে পড়ছে। আমি চাইলে আমার ফ্রেন্ডদের ডাকতে পারতাম, বাট এত রাত্রে আমি চাইতেছি না কারো ঘুম ভাঙাইতে। কালকে সকালে আমাদের ক্লাস আছে, সো এখন আমি এখানে যতটুকু পারি একটু ঘুমাই নিব আর কালকে সকালে ক্লাস করব। বাই। দেখুন আমি যে কালকে আমরা ক্যাম্পাসে ঘুরছি রাত্রে, এটা বিশ্বাস করতেছে না। ও অযথা হচ্ছে কোয়েশ্চেন করতেছে। আর ওই যে ওই মেয়েটাকে দেখা যাচ্ছে না, ও হচ্ছে আমাদের এবার ফার্স্ট। আমরা যে এত খুশি, ও মাশাআল্লাহ কিলা মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের টিচারদেরকে, তারা সবাইকে এবার হ্যাপি করছে। ইয়েস, ইভেন কাজী ফয়সালের সিজিপিএ নিয়েও আমি অনেক হ্যাপি। ইয়েস, সে আমি সবার সিজিপিএ নিয়ে হ্যাপি। আলহামদুলিল্লাহ সবাই তার লেভেল বেস্ট চেষ্টা করছে, আর আলহামদুলিল্লাহ যে ভালো রেজাল্ট করছে সবাই। কালকে আমরা তোদের ভালো রেজাল্ট উদযাপন করে রাত্রেবেলা খিচুড়ি খাইছি সবাই মিলে, বুঝছো? আমার তো দেশ নাই, তোরা নিজেরা খাই, আমরা তোদেরটা সেলিব্রেট করছি, বুঝছো? আমাকে মেনশন না দিয়ে যেহেতু খাইছে, তোমাদের সেই খাবার হজম হবে না, মেনশন দেওয়া উচিত ছিল যে না হজম হয়ে গেছে, মাত্র আসুন থেকে আসছি। আচ্ছা খবরটা আগে দেওয়া উচিত ছিল, তাহলে হজম হয়ে না। ইয়েস, আমার আমার সিজি বলা যায় না, পাপ হয় পাপ। আজ পর্যন্ত এখন পর্যন্ত কোন সেমিস্টারেই পোস্ট করার মতো সিজি পাইলাম না। সবাই কি পোস্ট করে? ইনশাল্লাহ নেক্সট সেমিস্টার, ইনশাল্লাহ। এই আকিলা, তুই কি ইম্পর্টেন্ট কিছু করতেছিস? একটু এখানে, একটু এখানে, আমি এখানে এখানে, আমি আর হচ্ছে রোহান, হ্যাঁ ক্যালকুলেট করে দেখলাম আমাদের 3.5 নিয়ে বের হইতে গেলে পরের সেমিস্টার গুলোতে 4.83 করে লাগবে। ও ভাই, ফাইভ আউট অফ করে দিস ভাই। যেটা দেখলাম যে আমাদের মানে ফোরের মধ্যে সিজিপিএ ফোরের মধ্যে আমাদেরকে 4 কত পাইতে হবে, 8.7 পাইতে হবে, ঠিক আছে? এইরকম এইরকম পাইতে হবে, তাহলে 3.5 আসবে এফারে। যে এই যে ছেলেটাকে দেখুন, এটা হচ্ছে মুদ্রার উল্টা পিঠ, সে কিন্তু অনেক সিজি ডিজার্ভ করে, অনেক, ঠিক আছে, অনেকের থেকে অনেক বেশি ডিজার্ভ করে, কিন্তু সে তার 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 হচ্ছে সিজি ডাউন, সে তার লাইফ ডাউন। এখন হচ্ছে আমি ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজে জার্মান ক্লাস করতেছি। দুই ঘন্টা ক্লাস ভাই, কি বিরক্তিকর।